গতকাল দেখলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের চেয়ারম্যান এবং বিরোধী দলের নেতা রওশন স্যার দেখা করেছেন, তো আপনাদের বিরোধ মেটানোর জন্য শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী দ্বারস্থ হতে হলো কিনা? না, এটা এটা আমাদের মধ্যে এমন কোনো বিরোধ নাই যে প্রধানমন্ত্রীর কাছে আমাদের যেতে হবে। যে উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, স্বাধীন করেছিলাম দেশটিকে, সেই উদ্দেশ্য আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। তার একটা দিক হলো যে গণতান্ত্রিক পরিবেশ এখন আমরা পুরোপুরি পাইনি। মানুষের সম্পদের একটা সুষম বন্টন, সেই সম্পদের সুষম বন্টন তো হয়নি, বরং সম্পদের এখন বৈষম্য অনেক বেশি। দারিদ্র এখনও আমরা মুক্ত করতে পারি নাই, এখনও আমরা দেশে একটা সুশাসন দিতে পারি নাই, এখনও আমরা দেশে দুর্নীতি বন্ধ করতে পারি নাই, এখনও আমরা এই দেশে বর্তমানে প্রায় 5 কোটি মানুষ বেকার যুবক যুবতী, তাদের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাটা, যে শিক্ষা ব্যবস্থায় ছেলেমেয়েরা লেখাপড়া করে কোনো কর্ম পায় না, একটা কর্ম বিমুখ শিক্ষা ব্যবস্থা। এই 52 বছরে আমরা কর্ম বিমুখ শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করে একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমরা চালু করতে পারি নাই। এরকমভাবে অনেক অতৃপ্তি, অনেক বিষয়ে আমরা এখনও মুক্তিযুদ্ধ আদর্শ বাস্তবায়ন করতে পারি নাই। জাতীয় পার্টির পক্ষ থেকে আমি এটুকু বলবো, 9 বছর আমরা ক্ষমতা ছিলাম, সেদিন আমরা অনেকগুলি বিষয়, যেমন ঔষধ নীতি, গার্মেন্টসের জন্য ব্যাক টু ব্যাক LC, উপজেলা সিস্টেম সহ বিচার ব্যবস্থা মানুষের দূর করে নিয়ে যাওয়া, অনেক সংস্কার আমরা করেছিলাম। কিন্তু গত 32 বছরে দেখলাম বড় দুটি দল এদেশে তার শাসন করেছে, কিন্তু লুটপাট দুর্নীতি ছাড়া, দলীয়করণ ছাড়া তেমন কিছু দিতে পারে নাই। তাই মানুষ আজকে এই বড় দুটি দলের প্রতি বিরক্ত। জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা এইটুকু আহ্বান করব আজকের দিনে বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দল, যে এই দেশের মানুষের বেসিক যে প্রবলেমগুলি, যে মানুষের শিক্ষার পরিবর্তন, স্বাস্থ্যের তার চিকিৎসার ব্যবস্থা করা, এই তাদের ছেলেমেয়েদের, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের কর্মে নিয়োগ করা, গণতান্ত্রিক পরিবেশ একটা তৈরি করা, একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, দলীয়করণের ঊর্ধ্বে থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা, এই সমস্ত বিষয়ে আমাদের ঐক্যমত আসা প্রয়োজন। এবং সেই আহ্বানে জাতীয় পার্টির পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান GM কাদের অনেকবার করেছেন, আজকেও তার পক্ষ থেকে আমরা সেই আহ্বানই করছি। চুনু ভাই, একটু অন্য অন্য বিষয়ে একটা প্রশ্ন করতে চাই। গতকাল দেখলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের চেয়ারম্যান এবং বিরোধী দলের নেতা রওশন স্যার দেখা করেছেন, তো আপনাদের বিরোধ মেটানোর জন্য শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী দ্বারস্থ হতে হলো কিনা? না, এটা এটা আমাদের মধ্যে এমন কোনো বিরোধ নাই যে প্রধানমন্ত্রীর কাছে আমাদের যেতে হবে বা প্রধানমন্ত্রী আমাদের বিরোধ মেটাবেন, এরকম কোনো সুযোগ নেই। আমরা একটা রাজনৈতিক দল, আমাদের একটা নিজস্ব রাজনীতি আছে, আমাদের নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের নিজস্ব এই দেশে শাসন করার একটা ইতিহাস ঐতিহ্য আছে। এটা আসলে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী নন, তিনি সংসদ নেতা এবং তারই সংসদের বিরোধী দলের নেত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন, বাইরে চিকিৎসা ছিলেন। আসলে একটা সম্পূর্ণভাবে বিরোধী দলের নেত্রী, তিনি সেখানে গিয়েছিলেন স্বজন সাক্ষাৎ করার জন্য, এবং তার সাথে বিরোধী দলের উপনেতা GM কাদের গিয়েছিলেন। এটা একটা স্বজন সাক্ষাৎ, মাননীয় প্রধানমন্ত্রী খোঁজ খবর নিয়েছেন আমাদের বিরোধী দলের নেত্রীর কী অবস্থা, তার স্বাস্থ্যের কী অবস্থা, তার ফ্যামিলির কী অবস্থা, এই এর বাইরে আর কোনো কিছু আলাপ হয়নি।